আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমি আপনাদেরকে আজকে ভেস্টিজ এর এসইউ সাবান এর একটু প্রোডাক্ট কোয়ালিটি সম্পর্কে আলোচনা করব। এসইউ সাবানের প্রোডাক্ট কোয়ালিটি সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। ভেস্টিজের সবচেয়ে হিরো প্রোডাক্ট যেগুলো আছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে এসইউ সাবান সোপ, যেটা নিম তুলসী এবং পুদিনার সমন্বয়ে তৈরি। তো এসইউ সোপ এত ভালো একটি প্রোডাক্ট যার বর্ণনা সাধারণত একটা ভিডিওর মধ্যে দেওয়া সম্ভব নয়। তারপর আমি সংক্ষেপে একটু বলি, এসইউর সোপটি হচ্ছে একটি 100% কেমিক্যাল মুক্ত, 100% অর্গানিক একটি প্রাকৃতিক পণ্য, যেটা নিম তুলসী এবং পুদিনার সমন্বয়ে তৈরি। এই এসইউর সাবানটি যদি আপনি ব্যবহার করেন, আপনার শরীর থেকে অ্যালার্জি মুক্ত হয়ে যাবে, আপনার চামড়া থেকে গামাচি দূর হয়ে যাবে, গামের দুর্গন্ধ দূর হয়ে যাবে। এছাড়াও যদি স্ক্রিনের যত প্রবলেম আছে, আপনার স্ক্রিনে আমাদের নানা ধরনের প্রবলেম থাকে, এই চুলকানি থাকে, অ্যালার্জির চুলকানি কিংবা এছাড়াও আরও নানা ধরনের চুলকানির প্রবলেম হয়ে থাকে, সেগুলো ছেড়ে দেবে। তারপর আপনার দাউদ, এক্সিমা, সলম বিভিন্ন ধরনের প্রবলেম আছে, এগুলো আপনার ছেড়ে দেবে, গামাচি দূর হয়ে যাবে। অনেকের এই গরমের দিন আসতেছে, গরমের দিনে আপনার গাম হয়, যে গামের কারণে দুর্গন্ধ হয়, পাশের লোকের অনেক কষ্ট হয়, সে গামের দুর্গন্ধ থাকবে না। আপনি যদি এই নিম সাবানটি ব্যবহার করেন তো দীর্ঘক্ষণ আপনার শরীর থেকে গামের দুর্গন্ধ মুক্ত থাকবে আপনার শরীর। এই সাবানটি আপনার ত্বকের অনেক গভীর থেকে ময়লা টেনে বের করবে। এই সাবানকে সাবানের মধ্যে কোনো জাতীয় ক্ষার জাতীয় কোনো ধরনের পদার্থ ব্যবহার করা হয় না, এটি ক্ষার এবং চর্বি মুক্ত। পাশাপাশি এই সাবানটি অত্যন্ত ধীরে ধীরে ক্ষয় হয়, মানে খুবই ধীরে ধীরে ক্ষয় হয়, যার কারণে এই সাবানটি অনেক দিন বেশি যায়, মানে অনেক দিন ব্যবহার করা যায়। এই সাবানটি একেবারে ছোট্ট একটি টুকরাও আপনি ব্যবহার করতে পারবেন। পাশাপাশি আপনাকে আমি বলি, বাজারের যে গতানুগতিক আমরা যে সাবানগুলো ব্যবহার করে থাকি, আমি সাবান নাম বলছি না, আপনারা যেগুলো ব্যবহার করে থাকেন সেই সাবানগুলো দেখেন, কিছু ছোটো হওয়ার সাথে সাথে আপনি যে হালকা পানি লাগে তাহলে সেটা গলে যাচ্ছে। এর কারণ হচ্ছে ওইটাতে ক্ষার এবং চর্বি ব্যবহার করা থাকে, যার কারণে ধীরে ধীরে একেবারে গলে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু ওই সাবানটা এই এসইউর নিম তুলসী এবং পুদিনার সমন্বয়ে যে সাবানটা তৈরি, এই সাবানটাও তো সহজে গলবে না। এই সাবানের একেবারে ছোটো টুকরাটাও আপনি ব্যবহার করতে পারবেন, যার কারণে আপনার একেবারে ছোটো টুকরাও ব্যবহার করা যায় এবং বেশ কিছুদিন ব্যবহার করা যায়। আমি তুলনাকৃত বলতে গেলে আপনারা অনেকে বলে থাকেন যে বলে সাবানের দাম অনেক বেশি। দেখেন, আপনি যদি বাজার থেকে 100 গ্রাম পরিমাণের যে সাবানগুলো আছে ওই সাবানগুলো যদি কিনেন, আমি আমার মেজার করে দেখছি, ওই সাবানগুলো আপনার 10 দিন যদি যায় তাহলে আমাদের এসইউর নিম তুলসী পুদিনার সমন্বয়ে যে সাবানটি, ওই সাবানটি মিনিমাম 22 দিন কিংবা 25 দিন যাবে, যদি আপনি ব্যক্তিগত পার্সোনাল ইউজ করেন, আর বাকিটুকু আপনার ইউজের উপর নির্ভর করতেছে। মানে একটি তুলনা দিলাম, এখন দেখেন 100 গ্রামের বাজারের সাবান যেটি আপনি ব্যবহার করে আপনার যাচ্ছে 10 দিন, কিন্তু এসইউরের সাবানটা যাচ্ছে 25 দিন। তাহলে দেখেন, যদি আপনি 75 টাকার সাবানে যাচ্ছে 25 দিন আর 50 টাকার সাবানে যাচ্ছে আপনার কয়দিন, মাত্র 10 দিন, তার মানে 25 দিনে আপনার লাগতেছে বাজারের সাবান 125 টাকার। কিন্তু এ জায়গায় এসইউরের যে আমাদের সাবানগুলো ধীরে ধীরে ক্ষয় হওয়ার কারণে আপনার মাত্র 75 টাকায় আপনি করতে পারতেছেন 25 দিন ইউজ। তাহলে এখানে আপনার বাঁচল কত টাকা, সেদিকে মাত্র 50 টাকা এখানে আপনি আয় করতে পারলেন। আরেকটা বিষয় হলো অত্যন্ত চমৎকার যে বিষয়টা, আপনারা হয়তো অনেকেরই জানা আছে যে নিমের পাতা যদি আপনি গড়ে রাখেন তাহলে, কিংবা নিমের পেস্ট বানিয়ে যদি আপনার শরীরে মাখেন, কিংবা এক কোথায় নিমের গন্ধ আসে, নিমের ঘ্রাণ আসে, এমন কিছু যদি কোথাও রাখেন তাহলে কিন্তু সেখানে মশা আসে না, কেননা মশা নিমের ঘ্রাণ কিংবা নিমের গন্ধ সহ্য করতে পারে না। তো আপনি যেহেতু আমাদের সাবানটি নিম দিয়ে তৈরি, নিমের নির্যাস আমাদের সাবানের মধ্যে আছে, সেহেতু আপনি যদি এই সাবান দিয়ে ভালো করে গোসল করেন কিংবা আপনি হাত পা পরিষ্কার করেন, মুখ ওয়াশ করেন, মানে যেখানে আপনি এই সাবানটি ব্যবহার করবেন এই জায়গায় যতক্ষণ পর্যন্ত এই সাবানের ঘ্রাণ থাকবে ততক্ষণ কিন্তু মশামাছি বসবে না। সামনে আমাদের এই যে বাংলাদেশে বিশেষ করে বর্ষা মৌসুমে ডেঙ্গুর মারাত্মক একটি প্রবলেম থাকে, গত বছর বাংলাদেশে অনেক মানুষ মারা গেছে ডেঙ্গুর কারণে, অনেক মানুষ অনেক রোগাক্রান্ত হয়, অনেক কষ্ট করেছে। তো সেক্ষেত্রে আমাদের এই এসইউর নিম তুলসী পুদিনার সমন্বয়ে যে সাবানটি আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি, সেই সাবানটি চমৎকার কাজে আসবে।